সুরা ফাতিহা পড়ব, কি পড়ব, এই সুরা ফাতিহা পড়ার কিন্তু এটা মানে অনেক সমাজে এর বিরোধিতা করা হয়, বলা হয় জানাজা এটা সলাত না, এটা হচ্ছে দোয়া, সুতরাং দোয়া দিয়ে সুরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। অথচ রাসূলুল্লাহ বলেছেন লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ বলতে যা বোঝায় জানাজা হোক, চাষদের হোক, সুন্নত নফল, ঈদের কাজা নামাজ, এরপর নামাজ বলতে যা বোঝায় সুরা ফাতিহা ছাড়া। আচ্ছা ভাইরা আমার, আমাদের কাছে যদি এই মেসেজ বা এই সংবাদ আসে যে ওইখানে এক ব্যক্তি মারা গেছে, তার কি পড়া হবে? জানাজার নামাজ পড়া হবে। আপনারা সকলেই আসুন, জানাজার নামাজ পড়া হবে। তাহলে আমরা নামাজ পড়ি না ভাই জানাজা? এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিস, তারা যে হাদিস হাদিস সংকলন করেছেন সেখানে কিন্তু বলেছেন কিতাবুল জানায়েজ বা কিতাবুল সলাতিল জানায়েজ, জানাজার নামাজের অধ্যায়। সুতরাং জানাজা এটা নামাজ, জানাজা এটা কি নামাজ, আর নামাজ মাত্রই সুরা ফাতিহা ছাড়া হবে না। সুতরাং আমি সুরা ফাতিহা পড়ব। এই সম্পর্কে আরেকটা হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন মাসুদ বড় আলেম, ওনাকে মুফাসসিরদের শিরোমণি বলা হয়, তাফসির যারা তাফসির করেছেন তাদের শিরোমণি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসুদ, রাসূলের চাচাতো ভাই। আর এর জন্য রাসূল স্পেশালি ভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবীল, হে আল্লাহ এই আব্দুল্লাহ বিন আব্বাসকে আপনি দ্বীনের ফকিহ, দ্বীনের জ্ঞান দান করুন, এবং এই কোরআনের যাতে সঠিক তাফসির করতে পারে এই জ্ঞান আল্লাহ তারে দান করুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, তিনি একদিন রাসূলের মৃত্যুর পর জানাজার নামাজ পড়াইলেন, ইমাম ইমাম হয়ে তিনি জানাজার নামাজ পড়েন। তে জানাজার নামাজে তাকবীর দেওয়ার পর তিনি এই সানা পড়ার পর সুরা ফাতিহা জোরে করে পড়লেন, এরপর দ্বিতীয় তাকবীরে রাসূলের প্রতি দরুদ আল্লাহ মাসিদ দরুদ ইব্রাহিম এটাও জোরে পড়লেন, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য যে দোয়া এটাও তিনি জোরে পড়লেন, এইভাবে সালাম ফিরে জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষে কতিপয় সাহাবী তাকে ঘিরে ধরলেন, আজকে আপনি রাসূলের সুন্নতির পরিপন্থী উল্টা কাম করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে এই সূরা কেরাত গুলো দোয়া গুলো তিনি আস্তে আস্তে পড়েছেন, আপনি জোরে পড়লেন কেন? আপনি জোরে পড়লেন কেন? আব্দুল্লাহ বিন আব্বাস হয়তোবা তিনি মানে কিছুটা অনুমান করতে পেরেছিলেন যে মানুষ জানাজার নামাজে সুরা ফাতিহা পড়া ছেড়ে দিয়েছে, এমন কানা ঘুষা ঘুষি হচ্ছিল, এমন মনে কিছুটা তিনি মানে অনুভব করেছিলেন, এই জন্য তিনি বললেন আমি আজকে এই ভিন্ন মানে পদ্ধতিতে, ভিন্ন পদ্ধতি মানে কি, সুরা দোয়াগুলো জোরে মানে সশরে এই জন্যই পড়লাম কামত পর্যন্ত মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে জানাজার নামাজে সুরা ফাতিহা পড়তে হয়, জানাজার নামাজে সুরা ফাতিহা পড়তে হয়, এই শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে জানাজার নামাজে এইগুলো জোরে পড়লাম। সুতরাং আল্লাহু আকবার বলার পর আমি সানা পড়ব, সুরা ফাতিহা পড়ব, এবার আপনি একটা ছোট্ট সুরা পড়তে পারেন, এরপর মানে দ্বিতীয় তাক তৃতীয় আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া। হ্যাঁ, এই মাইয়েতের জন্য দোয়া আমরা আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা। এইটুক পর্যন্তই পড়ি, এইটুক পড়লে হয়ে যাবে, কিন্তু এই যে এই দোয়াটুক পড়লাম এইটি কিন্তু আম ব্যাপক, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে, মৃত আছে, উপস্থিত অনুপস্থিত, পুরুষ মহিলা ছোট বড় সকলকে আল্লাহ মাফ করুন, এটা কিন্তু ব্যাপক অর্থ।